আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আমরাও আল্লাহর মতে বেশ ভালো আছি এই তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে মিষ্টি কুমড়া দিয়ে চাল না মিষ্টি কুমড়া দিয়ে মানে চিনি মাছ রান্না করব। তাই মিষ্টি কুমড়াগুলি কেটে নিচ্ছি মিষ্টি কুমড়াটা অনেক ভালো অনেক লাল প্রথমে মিষ্টি হবে এই তো আমি একটু মোটা মোটা করে বড় বড় করে কেটে নিচ্ছি এই তো মোটা করে একটু কেটে নিচ্ছি চাক চাক করে চিনি মাছ দিয়ে রান্না করবো তো তার জন্য একটু মোটা করে নিচ্ছি আর এই যে ঠান্ডা তো এখনও যায়নি ঠান্ডা লেগেই আছে আল্লাহর মতো জ্বরটা চলে গিয়েছে কিন্তু ঠান্ডাটা এখনও যাচ্ছে না আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দি করে নেবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদের ভালোবাসায় এত দূর আসতে পারছি আপনাদের ভালোবাসা না পেলে কাজের আগ্রহ পাই না আর এত সুন্দর সুন্দর কমেন্টস লেখেন আপনারা পড়তে অনেক ভালো লাগে সবার কমেন্টসের উত্তর আমি দিতে পারি না ঠিকই একটু সময়ের অভাবের কারণে কারণ ছেলের পরীক্ষা আরও আমার নিজের কিছু কাজ আছে এগুলো নিয়ে একটু ব্যস্ত থাকি যার কারণে সবগুলো আমি পরে মানে সবগুলো উত্তর আমি দিতে পারি না আর আমার ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই যে ভাত তো চুলায় বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে আসতে প্রায় আর ডালটা সিদ্ধ করে ঘুটে ডাল ঘুটনি দিয়ে ঘুটে রেখে দিয়েছি আর এখন ডালটা আমি বাগার করে বাগার দিয়ে নিচ্ছি এই যে দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ডালের মধ্যে কাঁচা অবশ্য রসুন একটু দেই তাহলেও ভালো লাগে আর বাগানের সময় একটু রসুনটা ভালো করে বেশি করে পোড়ায় দিলে একটা ফ্লেভার আসে রসুনের পোড়া গন্ধ খুবই ভালো লাগে এই যে ডালটা আমি বাগান দিয়ে দিলাম আজকে বেশি কিছু রান্না করব না ডাল লতি দিয়ে চিংড়ি মাছ আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া কিন্তু খেতে অনেক মজা অনেক অনেক স্বাদ হয় এই যে এখন আমি কচুর লতিটা বসিয়ে দিব চিংড়ি মাছ একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি লাল চিংড়ি মাছটা আসলে চুলার পরে দিলেই লাল হয়ে যায় সে দেখতে খুব ভাল লাগে যাই হোক চিংড়ি মাছ আমার ভাজা শেষ এরপর আমি ওই তেলের মধ্যে একটু পানি দিয়েছি আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিব মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর সেই ছেঁচানো মুড়ি সরি পেঁয়াজ আর রসুন ছেঁচি নিয়েছি এই ছেঁচা দিয়েই আজকে কচুর লতিটা রান্না করবো যেহেতু আমার বাটা মশলা শেষ হয়ে গিয়েছে এখন বাটার টাইম নাই যার কারণে আমি পেঁয়াজ আর রসুনটা ছেঁচে নিয়েছি এটা দিয়ে খেতে অনেক মজা হয় রসুনগুলো একটু ছ্যাঁচা ছ্যাঁচা থাকে এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে কচুর লতিগুলো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিলাম কচুর আমার কচুর লতিগুলো অবশ্য একটু মানে ছিলে ফ্রিজে রেখেছিলাম যার কারণে কালো কালো হয়ে গিয়েছে আসলে যেই দিন আনে সেই দিন কাটা যায় না ছেলা যায় না এসে কচুলতি চুলতে অনেক সময় লাগে টাইম লাগে যার কারণে যেই দিন আনা হয় সেই দিন আর খাওয়া হয় না তারপরের দিনটাই রান্না করতে হয় এই তো তারপরে আমি পাশে চুলায় কচুলতিটা দিয়ে দিলাম আর এই এই কড়াইতে এই চুলাতেই আমি একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম তেল আর এই যে চিংড়ি মাছ একটু হলুদ মরিচ মাখি দিয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি কারণ এইটা দিয়েই আমি আজকে মিষ্টি কুমড়া রান্না করব তো ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছ ভাজার সাথে আমার ছেলে তো ঘ্রানে বলতেছে হুম চিংড়ি মাছ রান্না হচ্ছে আমি সব খাবো ও চিংড়ি মাছ রান্নাগুলো অনেক পছন্দ করে আর এই যে তার সাথে আমি একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম ভেজে নিচ্ছি একসাথেই আর রান্নাবান্না করতে আমার তো অনেক ভালো লাগে প্রতিদিন সবারই রান্নাবান্না একটু আসেই করতেই হয় এটা আমাদের মেয়েদেরই মনে হয় সবসময় নিয়ম যাই হোক আমার ভাজা শেষ এখন আমি একটু কড়াইতে পানি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিব এই যে আদা সরি রসুন আর পেঁয়াজ বাটা ছেঁচানো সরি পেঁয়াজ বাটা তো না ছ্যাঁচা আমার পেঁয়াজ বাটা শেষ হয়ে গিয়েছে এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদ হলুদের গুঁড়ো সব মশলা এক করে কষিয়ে নিব আর স্বাদ মতো দিয়ে দিব লবণ এতো তো মশলাটা কষানো হচ্ছে মিষ্টি কুমড়া তো যার কারণে লবণটা একটু কম দিলাম এই তো মিষ্টি কুমড়া আমি দিয়ে দিচ্ছি এরপর আমি কষিয়ে নিব মিষ্টি কুমড়াগুলো পাশের চুলায় তো কচুর লতি ঢেকে রাখছি একটু সিদ্ধ হওয়ার জন্য আমি যদিও পানি ব্যবহার করি না এটাতে অনেক পানি বের হয়েছে একটু নেড়ে চড়ে নিলাম কচুর লতিটা আবার ঢেকে দিচ্ছি আর একটু হবে দেখে নিচ্ছি মিষ্টি কুমড়াটা কত দূর হলো হ্যাঁ একটু নেড়ে নিচ্ছি তলায় লেগে আসতেছে আর মিষ্টি কুমড়া থেকে অনেক পানি বের হয়েছে এই পানি দিয়েই আমি মিষ্টি কুমড়াটা সিদ্ধ করে নিব প্রত্যেকটা তরকারি যদি ভালো করে রান্না করা যায় মজা করে রান্না করা যায় প্রত্যেকটা তরকারি খেতে অনেক মজা এক একটা তরকারি এক এক রকম স্বাদ কচুর এই যে একটু নেড়ে দিলাম এই যে আমার মিষ্টি কুমড়াটা হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে কষানো হয়ে গিয়েছে দেখতে কি সুন্দর লাগতেছে না কত লাল আর দিয়ে দিবে এই যে মাছ পেঁয়াজ ভাজা সহ দিয়ে দিলাম আর এদিকেও আমার লতিটা হয়ে গিয়েছে প্রায় আরেকটু হবে যদিও একটু পানি বের হয়েছে ওটা একটু শুকাবো আর দিয়ে দিলাম এই যে চিংড়ি মাছ পেঁয়াজ ভাজা একসাথে দিয়ে দিলাম ঢেকে দিলাম এদিকে তো আমার মিষ্টি কুমড়াটা হয়ে গিয়েছে মনে হচ্ছে আস্তে আস্তে করে নিয়ে নিচ্ছি না হলে মিষ্টি কুমড়াগুলি ভেঙে যাবে এতো হয়ে গিয়েছে এরপর আমি ভাজা জিরের গুঁড়ো উপর দিয়ে দিয়ে দিচ্ছি এই যে আর একটু দিয়ে দিচ্ছি মাখা মাখা হয়েছে দেখতে অনেক ভালো লাগছে খেতেও অনেক ভালো লাগবে তো ঢেকে দিলাম আমার রান্না শেষ আর এই যে চুলা বন্ধ করে দিলাম আর এইদিকেও আমার কচুললতিটাও হয়ে আসতেছে প্রায় হয়েই গিয়েছে বলতেই প্রত্যেকটা কচুল কিন্তু হয়ে গিয়েছে কিন্তু একটাও ভাঙছে না আর দিয়ে দেব এখন ভাজা চিড়ের গুঁড়ো আজ বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ